আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি অডিয়েন্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সম্মুখে এমডি সাকিবউদ্দিন ফ্রম সাকিব 786। আজকে আপনাদের সম্মুখে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের এই ব্লগিং ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বিলে মাছ মারেন সেই দৃশ্যটি। তো চলুন দেখা যাক। অনেক মামলা হামলা হয়েছে আমাদের সেখানেও গ্রামের অনেক নদী, তারা দুনিয়াতে নাই, তারা এই বিষয়ে অনেক কষ্ট করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি এই কথাটাই বলতে চাই, আমরা এই বিলটা প্রায় 35-40 বছর মামলা গাইয়া আমরা থাকি চতুর্থাংশ টাকা আমরা নিজের মালিকানাধীন ব্যবহার করার দায় পাইছি। আর সামান্য অল্প কিছু জায়গা পালদনি সংলগ্ন ডিগা বিল সামান্য কিছু জায়গা আছে, এই জায়গাটা আমরা সবসময় প্রতি বৎসরই যারা নির্গ্রহিতা তাদের কাছ থেকে আরি আমরা কিছু অল্প টাকা দিয়া তাদের কাছ থেকে আমরা এরপরে আমরা আমরা মানুষ ভাই আমরা মাছ মারি। আর আমরা এই বিলের টাকাগুলা যদি অনেক সময় আছে খাওয়ার পরে যদি বিল দিও তাহলে অনেক সময় বেশি বিক্রি করি, বিক্রি করলে আমরা মসজিদের খাতে বা বিশেষ করে আমাদের গ্রামের প্রয়োজনীয় বিশেষ করে মসজিদের খাতেও আমরা এই পয়সাগুলো লাগাই। ওই হিসাবে আমরা গ্রামের ঐতিহ্য রক্ষার্থে আমরা গ্রাম ঐক্যবদ্ধই আমরা সবসময় আমরা গ্রাম সুন্দর সমৃদ্ধ। আজকেও আমরা যা মানুষকে লইছি আমরা গ্রাম বড় বৃহত্তর গ্রাম শেখেরগাঁও, প্রায় 250-300 গড় মানুষও আমরা, তাই আমরা একত্রিত ইয়ারি আমরা সম্মিলিতভাবে গ্রামের যে কোনো উন্নয়ন কাজে আমরা সবসময় সক্রিয় থাকি। এত আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন আমাদের যে আমাদের যে সামান্য অল্প জায়গাটা আমরা সরকারের কাছেও আবেদন, আমরা এই জায়গাটা আমরা ছাড়িয়া দিলাইলে আমরা মানে সরকারের আওতাও দিলে সামান্য জায়গা থাকতো নাই। ওই হিসাবে আমরা চেষ্টা করলাম আর আমরা সহযোগিতা চাইলাম সরকারের, যে হয়তো আমরা এখান 50 কেয়ার জমি নইব, এর মাঝে মনে করো 1951 শতক বা 52 শতক জায়গা আছে, এই জায়গাগুলো আমরা অমলা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করি। হয়তো আজকে আমরা সদয় আছি হিসাবে আমরা আনতাম পারলাম, এর সময় আছে আমাদের মাঝেও অন্য মানুষ হয়তো বিতর্কিত হইতে পারে, হইতো না করি আমরা আবেদন করি। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, আমি এই মুহূর্তে কথা বলছি। পত্র এলাকার বিশিষ্ট মুরব্বী সমাজসেবক শিক্ষা অনুরাগী শেখেরগাঁও জামে মসজিদের মোদাল্লি জনাব সাহেবের সাথে সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে পোলোয়া ডিগাবিল প্রকাশিত ডিগাবিল শেখেরগাঁও ইচ্ছা গত বছর খনন কার্য করা হয়েছে, তার কারণে এবার খুবই উৎসাহ হইয়া আমি অর্গানাইজিং যেন মাছ মারা আমরা তো অনেক বছর ধরি আর আমার নম্বর ওটা হচ্ছে 50-60 নাই, এর অনেক বছর আগ থাকি আর আমরা একটা সবসময় দিঘা দিলে আমরা খাই না আমরা প্রতি বছর ন্যূনতম একটা কারণে বিয়ার আমরা ব্যবহার করি। সবাই আমরা সকলে একতা আছি বিধে আমরা বাইতাম পারলাম, কোনো সমস্যাও না হবলার, আমরা সবসময় বাইতাম আপনারা যারা দেখ রাধে সুদেশ থাকি আপনারা অশেষ ধন্যবাদ।
আমরা স্থিতির আসছি, আমরা চাইলাম আজীবন আমরা স্থিতিটা থাকতো। আপনারা আমার লাগে দোয়া করবা, মাছ বড় কথা নাই, আমরা ও আউজন লাগে ছোট বড় সবজি জমা হয়েছে এলাকা বছর ধন্যবাদ, আর আমার ইরন ভাই রেশ ধন্যবাদ তাঞ্জ কষ্ট হয়ে আসুন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আমি কথা বলছি ওই আমার এলাকার বিশিষ্ট সমাজসেবক আবুল বছর ভাইয়ের সাথে। আজকে আপনার এই পুরো বাড়ি আপনার বছর ভাই হ্যালো দোয়াইছো না উনকে তারা ফরত লামি কিছু হইন লামি কিছু হইন আসি আসি আমি কিতা করবি চিনালি মারি বাবাই দিয়া ভাড়া লইলাও ভাড়া লইলাও সাকিব 7-8
देखो का दी देखो का आप भी देखो भीतर दो भीतर दो वो गाय क्या लगा ए आ जाओ देखो लाइक नहीं आ गाय से यार अरे नहीं रहा बाबा सुंदर है अरे लो जो है फेसबुक सुंदर वीडियो ¡Gracias!
Sasha, don't worry about that. Sir, first of all, I have to look at that. Oh, did you guys say? السلام عليكم.